রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে বাজে কথা শুনতে হয়নি এমন নারী হয়তো বা মিলবে না। দণ্ডবিধির আইনের 294 ধারায় এই বিষয়ে স্পষ্ট বিধান আছে। তবুও কি থেমে আছে ইফটিজিং বা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই বাজে মন্তব্য ছুড়ে দেওয়ার অভ্যাস? আর সে কাজ যখন আইন শৃঙ্খলা বাহিনীর কেউ করেন, তখন আসলে কোথায় গিয়ে ঠেকবে নারীদের নিরাপত্তা কিংবা নিজের মতো করে চলার স্বাধীনতার পথ? আমি নিকিতা নন্দিনী, স্বাগত জবর খবরে। শুরুতেই এক নজরে দেখে নেব প্রথম আলোর 2 এপ্রিলের একটি প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এর শিরোনাম, টিপ পোর্সো স্ক্যান বলেই বাজে গালি দেন পুলিশের পোশাক পরা এক ব্যক্তি। আমরা যদি খবরটি একটু পড়ে দেখতে চাই, এখানে রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার তার একটি অভিজ্ঞতার কথা প্রথম আলোকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন এবং হুট করে দাড়িওয়ালা একজন লোক তার কপালে তিনি যে টিপ পরে রয়েছেন সেটি নিয়ে একটি বাজে মন্তব্য ছুড়ে দিয়েছেন এবং সাথে আরও কিছু বাজে কথা এবং তাকে গালি দিয়েছেন এবং নানান ধরনের কথা বলেছেন। লতা সমাদ্দার বলেছেন যে এটি বলতে গেলেও আসলে লজ্জা লেগে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে তিনি, লতা বলছেন যে, এক সময় আমার পায়ের পাতার উপর দিয়েই বাইক চালিয়ে চলে যান। আজকে আমরা জবর খবরে এই ঘটনাটি নিয়েই আপনাদের সঙ্গে আলাপ করতে চাই এবং প্রতিদিন এটি একজন লতার কাহিনী আমরা পড়তে পারছি এখানে, কিন্তু প্রতিদিন কিন্তু ঢাকা শহরের এবং বাংলাদেশের বহু শহরের পথে ঘাটে প্রচুর নারীদের সঙ্গে এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, এটি নিত্যদিনের ঘটনা। টিপ পরা নিয়ে উত্তক্তের শিকারে ডিএমপির শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সবশেষ তথ্যে জানা গেছে অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত সেই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। যৌন হয়রানির পাশাপাশি ওজন, রং, কাঠামো ইত্যাদি নিয়েও কিন্তু নারীদের কিংবা যে কাউকে কটূক্তির শিকার হতে হয়, যেটাকে বলা হয় বডি শেমিং। স্কুল, কলেজ, পথে ঘাটে কিংবা কর্মক্ষেত্রে এমনকি নিজের পরিবারেও বডি শেমিংয়ের শিকার হতে হয় নারী পুরুষ উভয়কেই। আচল ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের জরিপে দেখা গেছে 69.92% তরুণী দৈহিক বৈশিষ্ট্য নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন। তাদের মধ্যে আত্মীয়দের কাছে কটাক্ষের শিকার হয়েছেন বড় একটি অংশ। সারাদেশের বিভিন্ন জেলা ও বিভাগের 18 থেকে 30 বছর বয়সী তরুণীদের অংশ নেয়া এই জরিপে দেখা যায় 37% বেশি তরুণী জানিয়েছেন শরীরের আকৃতি, গঠন ও কাঠামো নিয়ে আত্মীয়রা কথা ও ইঙ্গিতে তাদের হেয় করেছেন। বন্ধু বান্ধবের কাছে কটাক্ষের শিকার হয়েছেন 22%। আচলের জরিপ অনুযায়ী প্রায় 39% তরুণী শৈশবে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন, এর মধ্যে আত্মীয় স্বজনের মাধ্যমে 35% এবং প্রায় 44% তরুণী অনলাইনে বিড়ম্বনার শিকার হয়েছেন। এর মধ্যে অবান্তর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে এবং মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে 61% নারীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছেন 10.34%। গণপরিবহনে যৌন হয়রানির মধ্যে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন 64% বেশি তরুণী, 20% কুদৃষ্টি এবং অনুসরণের শিকার হন। কপালে টিপ পরায় নারীকে হেনস্থা করার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সুবর্ণা মুস্তফা। আমরা এই প্রতিবেদনটিও একটু দেখে আসতে চাই। আপনারা যদি prothomalo.com যান, এখানেই আপনারা দেখতে পাবেন এই খবরটি, যে তিনি বলেছেন যে দেশের কোন আইনে লেখা আছে টিপ পরা যাবে না। সুবর্ণা মুস্তফা প্রশ্ন রাখেন, বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবেন না? এবং সুবর্ণা আরও বলেন, যখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে ইফ টিজিংয়ের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাকর। খুব অল্প সময়ের আয়োজনে আজ রাজধানীর ফার্মগেইটে এই ঘটনার প্রতিবাদে একত্রিত হয়েছিলেন বেশ কয়েকজন। শুনে নেব তাদের অভিজ্ঞতা এবং মতামত। টিপ তো অনেক কারণে পড়ে, সাংস্কৃতিক কারণে পড়ে, কেউ ধর্মীয় কারণে পড়ে, কারো ভালো লাগে তাই বলে পড়ে, কিন্তু পুলিশ অফিসারের কি, তার তো কোনো কিছুই হওয়ার কথা না, তার সে তো এর জবাব চাইতে পারে না। তাকে তো জিজ্ঞেস করতে হবে যে আপনি কিসের ভিত্তিতে এই প্রশ্নটি করেছেন, এটা তো আমাদেরকে জিজ্ঞেস করতেই হবে। সেই পুলিশ অফিসারকে যদি আসলে ধরে তাকে যদি না জিজ্ঞেস করা হয় এবং এই ধরনের পুরো প্রশাসনকে যদি ট্রেনিং না দেওয়া হয়, উনি একদিন পুলিশ অফিসার বলেছে মানে কি ট্রেনিং নাই, জেন্ডার সেন্সিটিভিটি নাই, অন্য রিলিজিয়ন নিয়ে সেন্সিটিভিটি নাই, তাহলে উনি পুলিশ কিসের?
পুলিশ ট্রেনিং এর অংশ কি এগুলি হওয়া উচিত না? মানুষকে শিক্ষা মুখে করা দরকার, মানে আমরা তো মূলত সার্টিফিকেট দেওয়ার শিক্ষা দিয়ে থাকি যে চাকরি বাকরি করে পয়সা কামাবে, সেটা না হয়ে মানুষ যেন নান্দনিকতা চর্চা করে, মানুষ যেন বই পড়ে, মানুষ যেন সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, সংস্কৃতি এগুলো চর্চা যেন করতে শেখে। সোশ্যাল মিডিয়াতে তো বটেই, পথে ঘাটে নেমেও প্রতিবাদ জানিয়েছেন আজকে বহু মানুষ। আমরা আরও একটি প্রতিবেদন একটু দেখে আসতে চাই, টিপ পড়া আমার স্বাধীনতা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই, এবং তারা কিন্তু টিপ নিয়ে ঘটনার প্রতিবাদে নারী পক্ষের কর্মীরা প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করে। এবং এখানে আরও একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই খবরটিতে, যে রাশেদা কে চৌধুরী বলেছেন যে স্বাধীনতার 50 বছর পরে মুক্তিযুদ্ধের ধারক বাহক সরকারের আমলে এই ধরনের ঘটনা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। অর্থাৎ স্বাধীন একটি দেশে এবং বিশেষ করে স্বাধীনতার 50 বছর পরেও একজন নারীর কিংবা একজন মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, এবং সবচেয়ে বড় কথা রাস্তাঘাটের অপরিচিত মানুষ সেই হস্তক্ষেপটা করছেন, যদিও এটি কারোরই করার কথা ছিল না, এমন ঘটনাতে আসলে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। শুধু এখানে আমরা ছবিতে শুধু নারীদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখেছি যে শুধু নারীরা নয়, একই সাথে পুরুষ নারী সকল লিঙ্গের মানুষই নির্বিশেষে এই ঘটনাটির প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এই ঘটনাটি সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন। এ বিষয় নিয়ে নানান প্রতিক্রিয়া থেকে একটি বিষয় বারবার উঠে আসে, এবং তা হলো নারী স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা নিয়ে কটাক্ষ করা অসম্মানজনক এবং অপমানের। এই 2022 সালে এসেও এই বিষয় নিয়ে এমন পরিস্থিতির শিকার হওয়াটাও লজ্জাজনক। সমস্যা সমাধানের আগে সমস্যা যে আছে সেটা স্বীকার করার মানসিকতা তৈরি করতে হবে, এমনটাই বলছেন এই ঘটনার প্রতিবাদে সোচ্চার যারা। জবর খবরে এই ছিল এখনকার মতো। আমাদের সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।